বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা ও রাজনীতিকের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রে জোর তদবির চলছে। এসব চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশের ভেতর এবং বাইরে থেকে। একথা জানিয়ে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গেগরি ওয়েলডেন মিক্স বলেছেন, এসব লবিস্টের কথায় কান দেবে না যুক্তরাষ্ট্র। গ্রেগরি মিক্স ১৯৯৮ সাল থেকে মার্কিন কংগ্রেসের সদস্য। তার নির্বাচনী এলাকা নিউ ইয়র্ক, যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটার। সোমবার নিউ ইয়র্কের কুইন্সে একটি রেস্টুরেন্টে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রভাবশালী এই মার্কিন কংগ্রেসম্যান জানান বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি। মিক্স বলছেন, তদবিরে প্রভাবিত না হয়ে বরং প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে তার দেশ। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই, এটা স্পষ্ট করে এই ডেমোক্রেট বলছেন। তিনি আশা করছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সামনে নেতৃত্ব দেবে। চলতি বছরের মাঝামাঝি সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন গ্রেগরি মিক্স। আশিকুর রহমান, উপ এটিএন নিউজ।